শনিবার সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক উদয়ন সিংহ, বিশালগড় মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, ডিএসপি সজল শর্মা, মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত দাস সহ প্রশাসনের এক প্রতিনিধিদের অভিনব মাস্ক বিরোধী অভিযানে নামেন। এই অভিযানে এদিন কোনো ফাইন করা হয়নি, বরং বিশালগড়ের বিভিন্ন এলাকায় গাড়ি, বাইক, স্কুটি, এমনকি পথচারী যাদের মুখে মাস্ক নেই তাদের গাড়ি থেকে নামিয়ে মাস্ক পরিয়ে দেন প্রশাসনের প্রতিনিধি দলটি। প্রসঙ্গত, রাজ্যে সরকারের ডাকা দ্বিতীয় লকডাউন শুরু হয়েছে 31 জুলাই থেকে, চলবে 4 আগস্ট পর্যন্ত। রাজ্য সরকার বারবার আবেদন রাখছেন মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্যানিটাইজার ব্যবহার করার জন্য, কারণ করোনা পজিটিভের সংখ্যা বেড়েই চলেছে রাজ্যে। পজিটিভের সংখ্যা বাড়ছে সিপাহীজলা জেলাতেও। সেই কথা চিন্তা করে সিপাহীজলা জেলা প্রশাসনের এক প্রতিনিধি দল এদিন যাদের মুখে মাস্ক নেই তাদের মাস্ক পরিয়ে আবারও সচেতনতার বার্তা দিলেন। অতিরিক্ত জেলা শাসক উদয়ন সিংহ এদিনের প্রশাসনিক কর্মসূচি নিয়ে বলেন, এই অভিযানের মূল লক্ষ্য সবাই যাতে মাস্ক পরিধান করে সামাজিক দূরত্ব বজায় রেখে খুশির ঈদ পালন করেন এবং সুরক্ষিত থাকেন। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে যাদের মুখে মাস্ক নেই তাদের হাতে মাস্ক তুলে দিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। খুশির ঈদ হওয়াতে জনগণকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আজ কোনো ফাইন নয়, তবে সবাই সচেতন হন। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মাস্ক পরে সুন্দরভাবে যাতে হয়, যাতে কোভিড-19টা স্প্রেড না হয়, সেই জন্য আমরা বেরিয়েছি আজকে। এবং আমরা যেখানে যেখানে দেখছি যে মাস্ক পরছে, আমরা মাস্ক বিতরণ করছি। আজকে আমাদের টার্গেটগুলো কোনো শাস্তি দেওয়া না বা কোনো ধরনের জরিমানা করা না, আমাদের মেন উদ্দেশ্য হলো ঈদটা যাতে সেফ, মানে কোভিড-19 সেফ যাতে হয়। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।